কোহিনুর, এটা যে ভয়ঙ্কর একটা ইনফরমেশন এটা বলার অপেক্ষা রাখে না। হাওড়ার যুবক, তার সঙ্গে সিরিয়ার আইএস জঙ্গির সরাসরি যোগাযোগের সম্ভাবনা না, এটা তো এসটিএফ ধরেছে, অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশের, এবং তাদের কাছে নিশ্চয়ই কিছু ডেফিনিট ইনপুট ছিল, যে ইনপুটের বেসিসে, ইন্টেলিজেন্সের বেসিসে তাদের অ্যারেস্ট করা হয়েছে। এবং দেখা গেছে যে না, ঠিকই সঠিকভাবেই হয়েছে এবং সেখানে কলকাতা পুলিশ জেরা করছে। দেখুন, এ তো একটা সমস্যা তো বটেই, সারা পৃথিবীরই সমস্যা, এবং সেখানে কারা কারা এর মধ্যে অ্যাসোসিয়েটেড হয়ে যাচ্ছে, এটাকে যদি ভিজিলেন্ট নজর না রাখা যায় তাহলে এটা আগামী দিনে আরও বিপদ হবে। যাই হোক, কলকাতা পুলিশকে অভিনন্দন, তারা এই কাজটা করেছে। তারা যারা এরকম করছিল, যাদের সঙ্গে আমার ধারণা কলকাতা পুলিশের কাছে ইনপুট ছিল, কিন্তু সত্যি এটা অবাক করে দেয় যে এখান থেকে যোগাযোগ আইএসআইএস মানে সিরিয়া অবধি আছে। আমার ধারণা এটা কলকাতা পুলিশ আরো ভালো করে ক্র্যাক করবে। ডেফিনেটলি ডেফিনেটলি এসটিএফ যেটা করেছে সেটা অভিনন্দন যোগ্য, কিন্তু যেটা দীপাঞ্জন বাবু বলছেন, যেটা হিমা শৈলের চূড়া নয় তো? দেখুন, আমি এখানে এই প্রথম না, আমরা আরো বিস্তারিত দেখাবো যে সাম্প্রতিক অতীতে কলকাতা বা এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সন্দেহভাজন আলকায়দা জঙ্গি, জেএমবি জঙ্গি, একিউআইএস জঙ্গি একাধিক ঘটনা ঘটেছে। না, শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষ থেকেই ধরা পড়েছে। সেটা কাশ্মীর হোক, সেটা মধ্যপ্রদেশ হোক, সেটা উত্তরপ্রদেশ হোক, সেটা কেরালা হোক, ধরা পড়েছে এবং পুলিশ প্রশাসন সেভাবে ধরেছে তাদের রাজ্যে। কলকাতা পুলিশও এখানে ধরেছে, তো নিশ্চিতভাবে আমি তো, দেখুন, আমি তো একটা রাজনৈতিক দলের মুখপাত্র, আমি এই ব্যাপারে এক্সপার্ট নই, তবে এইটুক বলতে পারি যে এনসিআরবির রিপোর্টে আমাদের কলকাতা শহর সেফেস্ট সিটি, যতগুলো শহর আছে তার মধ্যে দেখা গেছে সবচেয়ে সেফ, সে মহিলাদের জন্য সেফ। আমার ধারণা যদি এরকম কিছু থাকে সেটা প্রথম রাউন্ডেই কলকাতা পুলিশ ট্র্যাক করতে পারবে, বেঙ্গল পুলিশ ট্র্যাক করতে পারবে, এবং যারা এর পেছনে আছে, যারা দেশদ্রোহী, যারা দেশ, রাজ্য এবং মানুষদের আঘাত করার চেষ্টা করবে বা তার জন্য ডিজাইন করবে, তাদের গ্রেফতার করা হবে। ক্রাইম আর টেরোরিজমের মধ্যেও একটা হেয়ারলাইন ডিফারেন্স রয়েছে, নাম্বার ওয়ান, এবং যে ডিফারেন্সটা অত্যন্ত সিগনিফিকেন্ট একটা ডিফারেন্স, নাম্বার ওয়ান। নাম্বার টু, ডেফিনেটলি আবারও বলছি, যেটা এসটিএফ এর সাফল্য, কিন্তু এসটিএফ এর সাফল্য দিয়েই শুধুমাত্র, এবং ক্রাইম রেকর্ডস ব্যুরোর কি যেটা সেটা দিয়ে, এই যে একের পর এক জঙ্গি গ্রেফতারির যে ঘটনাটা হচ্ছে, জঙ্গি সন্দেহভাজন জঙ্গির অস্তিত্ব সামনে আসছে, সেটাকে কোনোভাবে ডাইলিউট করা যায় না। না, আই এম নট ডাইলিউটিং দ্য ফ্যাক্ট, আমি কোথায় ডাইলিউট করছি? গ্র্যাভিটাসটাকে কোনোভাবে ডাইলিউট করা যায় না। এটা তো নিশ্চিতভাবে সারা বিশ্বের কাছে চিন্তার, যে এইভাবে আইএসআইএস, সিরিয়া বলুন, আপনি তো বললেন, ইনপুটও বললেন, সিঙ্গাপুর, এবং ফার্দার ইনপুট দেওয়া যাবে না ইনভেস্টিগেশনের জন্য, আমি 24 ঘন্টাকে অভিনন্দন জানাই, যে আইএসআইএস কলকাতা, মধ্যপ্রদেশ বলুন, ভারতবর্ষ বলুন, আমাদের অরুণবাবু বললেন মিয়ানমার থেকে শুরু করে সিঙ্গাপুর অবধি কানেকশনস হচ্ছে, এটা নিশ্চিতভাবে সারা বিশ্বের কাছে, ভারতবাসীর কাছে এবং কলকাতাবাসীর কাছেও চিন্তার কারণ, যে এটা কেন হচ্ছে, এটাকে কেন আটকানো যাচ্ছে না।